আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 51 জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় আবারও 2 দিনের রিমান্ডে ডাক্তার সাবরিনা। উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, পানিতে ডুবে সিরাজগঞ্জে 1 শিশুর মৃত্যু। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 51 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এই নিয়ে করোনায় মোট মারা গেলেন 2547 জন। সর্বশেষ 24 ঘন্টায় আরও 3034 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস, ফলে মোট করোনা রোগীর সংখ্যা প্রায় 2 লাখ। আরও জানাচ্ছেন রাষ্ট্র দাস। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 132 দিনের মাথায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2500 ছাড়ালো। জুলাই মাসের শুরুতে করোনায় মৃতের সংখ্যা ছিল খানিকটা কম, কিন্তু শুক্রবার তা আবারও অর্ধশত ছাড়ালো। মৃতদের মধ্যে 40 জনই পুরুষ, বাকি 11 জন নারী। মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2547 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 40 জন, নারী 11 জন। 24 ঘন্টায় 13,460 নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3034 জনের মধ্যে, ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,99,357 জনে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,762 জন, এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,08,725 জনে। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর আবারও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চায় পুলিশ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 3 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার আরও 5 দিনের রিমান্ড আবেদন করা হয়, আর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করার পাশাপাশি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যে মামলাটি সারা বাংলাদেশে সমালোচনার ঝড় তুলেছে, যে আসামির কারণে আজকের বাংলাদেশের বাপমূর্তি বিদেশেও চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে, সাবরিনা আলীর কারণে যেহেতু বাংলাদেশের বাপমূর্তি চরমভাবে বিকৃত হচ্ছে, সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো তুলে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে 5 দিনের ভিতরে 2 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড বাতিল ও জামিন আবেদনে ডক্টর সাবরিনা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ছিলেন না বলে আবারও দাবি করেন তার আইনজীবী। এছাড়া মামলার এজাহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চেয়ারম্যান হতে হলে অবশ্যই তার মেমোরেন্ডামের উল্লেখ থাকতে হবে। আইনগতভাবে সে ওই কোম্পানির কেউ না, যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না, সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না। এফআইআরে কোনো ধরনের অপরাধের কোনো বিবৃতি নেই, আর যে এফআইআরে অপরাধের কোনো বিবৃতি থাকে না সেটা আইনের দৃষ্টিতে কোনো ধরনের এফআইআর হয় না। যদিও এই সাবরিনার নাম এজাহারে নাই, কিন্তু তদন্তে বেরিয়ে আসতেছে ব্যাপক তথ্য, বেরিয়ে আসতেছে তার অপকর্মের সমস্ত তথ্য আজকের তদন্তকারী কর্মকর্তা বের করতে সক্ষম হয়েছেন। করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গত রোববার ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা পরীক্ষা না করেই প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালিকে আশুলিয়া থেকে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সিল ও সই করা ব্যাংকের 48টি চেক। এই সময় গিয়াসউদ্দিনের প্রাইভেট কার চালক মাহমুদুল হাসানকেও আটক করা হয়। তার প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক আইনে মামলা করেছে র‍্যাব। লকডাউন করার পরও রাজধানীর ওয়ারির ঝুঁকিপূর্ণ বাড়ি থেকে বাইরে যাচ্ছেন করোনা আক্রান্তরা, এমনটাই ধারণা সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের। এ নিয়ে রীতিমত উদ্বিগ্ন তারা। মনির হোসেন তোপ রিপোর্ট। আইইডিসিআর এর তত্ত্বাবধানে একদল স্বেচ্ছাসেবী কোভিড-19 পজিটিভ রোগী ও তার পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ শুরু করেছে ওয়ারির লকডাউন এলাকায়। সকাল 8টা থেকে চলছে এই কার্যক্রম। ইনজেকশন, নাম হচ্ছে অ্যারোনেম। এখান থেকে আমি কিনলে 500 টাকা কিনতে পারি, কিন্তু লকডাউন ওয়ারির মধ্যে ভিতরে একটা লাস্ট ফার্মা ওরা 650 টাকা রাখে। এটা তো প্রশাসনের আসলে নজর দেওয়া উচিত। আমরা অফিসে বলছিলাম যে লকডাউনের জন্য বন্ধ, কিন্তু ওনাদের অনেক কী হবে আর আমার ছেলেরও সমস্যা হইতে পারে, এই জন্য আর কী করলাম, থাক বাইরে থেকে করুক। আক্রান্ত আছে এমন চিহ্নিত 3টি বাসায় গিয়ে কাউকেই পাননি এই স্বেচ্ছাসেবকরা। কোভিড-19 পেশেন্ট মানে আমরা 3টে বাসায় গিয়েছিলাম, কিন্তু তাদের পাওয়া যায়নি, তারা কোথায় আছে সেটাও জানা যায়নি। আমরা তাদের প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি, তারা বলে কি আমরা তো জানি না তারা কোথায় গিয়েছে, আপনারা অন্যদের জিজ্ঞেস করে দেখতে পারেন। 14তম দিনে ওয়ারির এই এলাকায় 200-এর বেশি করোনা ভাইরাস সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করা হয়। মোট আক্রান্ত 74 জন। যারা আক্রান্ত তাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে যে আমরা খবর নিচ্ছি, আমরা আজকে ওনাদের কি কি আমরা এটা জানতে পারবো, ওনাদের কি প্রয়োজন আমরা বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ওনাদের যেমন সামাজিকভাবে না বের হয়, বাসায় থাকে, সংস্পর্শে আসা বা তার পরিবারের সাথে কথা বলা বা তার বাসায় যাওয়া কি কি পড়া উচিত? আপনি যখন কোভিড পেশেন্টের বাসায় যাবেন তখন কিন্তু উচিত, সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা পড়ে না। সতর্কতা দেওয়ার পরও ওই এলাকায় মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার কোনো উদ্যোগ দেখা যায়নি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন হাসপাতালে এস আলম গ্রুপের দেয়া চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি দাবি করেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, রিজেন্ট এবং জেকেজির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়া উচিত ছিল, তবে সরকার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে বলেও জানান তথ্যমন্ত্রী। সরকার এখানে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য সরকারের অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের এই কারণে আমি একটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে সরকারই এগুলো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি শেখ হাসিনা সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে এই মহামারী দুর্যোগ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছেন। করোনাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর মেনজার আহমেদ। তবে করোনার ক্রান্তিকাল দীর্ঘায়িত হলে এর প্রভাব আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান মেনজুল আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ সময় কিছু অপরাধও সংঘটিত হয়। এসব অপরাধের অধিকাংশই পুলিশ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনে। ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো হয়তো 2 মাস আগে 3 মাস আগে করোনা শুরু হওয়ার আগে হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। এখন সেই সমস্ত ক্রাইমের আধিক্য দেখছি আমরা, যেটি আমি বলবো যে ঘনবসতির কারণে বা অনেক লোক একসঙ্গে বসবাস করলে যেগুলো হয় সেই ধরনের অপরাধ প্রবণতা দেখছি আমরা, যেমন নারী নির্যাতন, শিশু ধর্ষণ,
মারামারি, তুচ্ছ ঘটনা নিয়ে কন্দল, দলাদলি, মারপিট, এই ধরনের অপরাধ বেশি দেখছি আমরা। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি দেখেন, শুরু থেকে কিন্তু লাইফ অ্যান্ড লিভিংয়ের মধ্যে ডেলিকেট ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর অসীম রহমতে এই ব্যালেন্স করার যে প্রয়াসটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ সাকসেসফুল। আমাদের যেমন শুরু থেকেই যারা প্রান্তিক আয় জনগোষ্ঠী তাদেরকে খেয়াল রাখা হয়েছে, প্রায় দু মাস সরকার টানা রিলিফ অপারেশন করেছেন। করোনাকালীন সময় দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে এরই মধ্যে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। কিন্তু যদি এটা এই ধরনের ক্রান্তিকাল দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয়, এবং সেটা যদি সরাসরি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তো অবশ্যই এটা এই অর্থনীতির এই নেতিবাচক যে প্রভাব সেটি আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর পড়তে বাধ্য। তো আমরা দেখছি, আমরা খেয়াল, আমরা এই প্যান্ডেমিক পুলিশিংয়ের বা এই অতিমারির সময়কার পুলিশ ল এনফোর্সমেন্টের যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পুলিশ সদর দপ্তর প্রতিনিয়ত এগুলোকে মূল্যায়ন করছে, এবং সে অনুযায়ী আমরা আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখছি। সামাজিক, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো কমিউনিটি এবং বিট পুলিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টানা তিন সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি নেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। দীর্ঘ সময়ে চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগের দিন পার করছেন বন্যা কবলিত মানুষ। পানিতে ডুবে সিরাজগঞ্জে এক শিশু মারা গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। থাকার কথা ঘরের ভিতর, অথচ তাদের অবস্থান এখন নৌকাতে। দুর্গত কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঘরের চালে। এই দৃশ্য জানান দিচ্ছে কুড়িগ্রামে বন্যার ভয়াবহতা। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় সহসায় স্বাভাবিক জীবনে ফেরার লক্ষণ নেই সেখানে। বাড়ছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটও। সিরাজগঞ্জে ফুসে উঠছে যমুনার পানি, তাতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যার পানিতে মারা গেছে এক শিশু। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় বোঝার উপায় নেই এখানে কিছুদিন আগেও লোকালয় ছিল। প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে ফসলি জমিতে। 200+ মানুষ পরিবার সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বগুড়া ও জামালপুরে। সবখানেই দুর্ভোগের চিত্র একই রকম। মানুষ এবং গবাদি পশুর খাদ্য সংকট, বিশুদ্ধ পানি নেই। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ। শুক্রবার ভোরে হৃদরোগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্দিনিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রাজধানীতে দুদফা নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। খ্যাতিমান এই শিক্ষকের মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো বলে মনে করেন বিশেষজনরা। হাবিবুর রহমান ওবি রিপোর্ট। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ইমাজউদ্দিন আহমদ। অবস্থার অবনতি হলে মধ্যরাতে নেওয়া হয় রাজধানীর ল্যাবেড হাসপাতালে। ভর্তির কয়েক ঘন্টা পরেই মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। পশ্চিমবঙ্গে জন্ম হয় অধ্যাপক ইমাজউদ্দিনের। পড়াশোনায় আগ্রহী হয় শৈশব কৈশোর কেটেছে নাম করা সব প্রতিষ্ঠানে। দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে, ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও অন্য সবার দর্শন ও রাজনৈতিক চিন্তাকে সম্মান করতেন তিনি। রাজনৈতিকভাবে আমাদের দর্শন ভিন্ন ছিল, কিন্তু একজন শিক্ষাবিদ হিসাবে, একজন শিক্ষক হিসাবে স্যার কখনো সেটাও মনে করতো না, আমরাও মনে করতাম না। বাবু সুতুং বলেছেন যে কোনো কোনো মৃত্যু হলো পাখির পালকের মতো হালকা, আর কোনো কোনো মৃত্যু হলো থাই পাহাড়ের চাইতেও ভারী। তো স্যারের মৃত্যুটা আমাদের কাছে মনে হচ্ছে থাই পাহাড়ের চাইতেও ভারী একটা মৃত্যু। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দলের সহকর্মীরা।
কাটাবনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার জীবনের সমস্ত কর্মটাই ছিল তার এই বাংলাদেশের জন্য। আমাদের চরম দুর্ভাগ্য যে আমরা আজকে এই ধরনের একজন অভিভাবককে, কিন্তু বিএনপি নয় গোটা জাতি হারালো। আব্বা যেমন এই দেশটাকে ভালোবাসতেন, আমরাও বাসি আব্বার জন্য। আমি দেশবাসীর কাছে ওনার আত্মার মাগফিরাত এবং উনি যাতে বেস্ট নসিব হন সেই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাই। প্রায় 30 বছর ধরে দেশের রাজনীতি, প্রশাসন ব্যবস্থা, পররাষ্ট্র নীতি ও দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন অধ্যাপক ইমাজউদ্দিন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1992 সালে তাকে দেওয়া হয় 21 পদক। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনএলএ রাজন, তার বয়স হয়েছিল 67 বছর। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত 2 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। আগামীকাল বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। এনএলএ রাজন, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,38,00,000 ছাড়িয়েছে। মারা গেছে 5,90,000-এরও বেশি। সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 2,50,000, আর 5,742 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এদিকে বিশ্বব্যাপী করোনা দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর যদি তাই হয় তবে তা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন IMF-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এরই মধ্যে স্বল্প আয়ের দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য 87,367 কোটি টাকার তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পার্টেক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 34 বার লিগ শ্রেষ্ঠত্ব অর্জন করল লস ব্লাঙ্কোরা। 2 মৌসুম আগে সর্বশেষ শিরোপাটিও জিনেদিন জিদানের হাত ধরেই জিতেছিল রিয়াল মাদ্রিদ। এসএম আশরাফের রিপোর্ট। মঞ্চটা তৈরি ছিল, শুধু রং তুলির শেষ আঁচড়ের অপেক্ষায় প্রহর গুনছিলেন রিয়াল সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই স্তেফানো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল উৎসবের আবির। জিদানের অধীনে সবটুকু নিংড়ে দেন শিষ্যরা, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর তাই লা লিগায় রেকর্ড 34 শিরোপা ঘরে তুলল তারা এক ম্যাচ হাতে রেখেই। খেলোয়াড় হিসেবে একবার শিরোপা জিতেছিলেন, এবার কোচ হিসেবে মুকুট পড়লেন 2 বার। অথচ করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে বার্সার পেছনে ছুটছিলেন রামোসরা। তবে হার না মানার মানসিকতাতেই শেষ পর্যন্ত ধরা দিল শিরোপা। রিয়াল জিতল টানা 10 ম্যাচ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়াল বাধা টপকে যায় লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে এ পর্যন্ত 11টি ট্রফি এনে দিয়েছেন এই ফরাসি কোচ। লা লিগার পর এবার তাদের মিশন চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচ শেষে কোচকে শূন্য ছুরি দিয়ে রিয়াল ফুটবলাররা যেন জানান দিচ্ছিলেন, কোচ খেলোয়াড়ের এই রসায়নে তাদের কোনো লক্ষ্যই আরাধ্য নয়। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় আবারও 2 দিনের রিমান্ডের ডাক্তার সাবরিনা।
উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, পানিতে ডুবে সিরাজগঞ্জে এক শিশুর মৃত্যু। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbangla news।